এক সপ্তাহের বেশি সময় ধরে লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। জানা গেছে, গেল শুক্রবার রাত থেকে পরদিন তথা শনিবার সকাল পর্যন্ত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 140টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এর মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার তথ্য আসে। ইসরায়েলের মিডিয়া বলছে, শুক্রবার বৈরুতের হামলায় প্রায় 85টি তথাকথিত বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে নেতানিয়াহুর সামরিক বাহিনী। গ্রাউন্ড পেনিট্রেশন মিউনিশন নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আগে মাটির গভীরে ঢুকে যায়। এ ক্ষেপণাস্ত্রের ভূগর্ভস্থ স্থাপনা এবং কঠিন কংক্রিট ভবন ধ্বংস করার প্রবল ক্ষমতা রয়েছে। এর প্রতিটির ওজন 2,000 থেকে 4,000 পাউন্ডের মধ্যে। এ বাংকার বাস্টার মাটির 30 মিটার গভীর বা 6 মিটার কংক্রিট ভেদ করতে সক্ষম এবং শকওয়েভ তৈরির মাধ্যমে আশপাশের অন্যান্য কাঠামো নিমিষে ধ্বংস করে দিতে পারে। জেনেভা কনভেনশন জনবহুল এবং নির্বিচারে হতাহতের ঝুঁকির কারণে ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমা ব্যবহার নিষিদ্ধ করেছে। বর্বর ইসরায়েল পুরোদমে হামলা শুরুর সপ্তাহখানেক আগে দেশটিতে পেজার এবং ওয়াকিটকি সহ নানা ধরনের তারহীন ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটায়। দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে 37 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বৈরুতে বিমান হামলায় ইসরায়েল কী ধরনের বোমা ব্যবহার করছে সে বিষয়ে জানতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার পক্ষ থেকে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস ম্যাগনিয়ার সঙ্গে কথা বলা হয়েছে। ম্যাগনিয়া বলেন, আমাদের কাছে ইসরায়েলি বিমান বাহিনীর দেওয়া তথ্য আছে। বাহিনীটি বলছে তারা 85 টন বিস্ফোরক ব্যবহার করেছে। প্রতিটি বোমাই ছিল 1 টন ওজনের। এটি একটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য। এই বিশ্লেষকের মতে, এই বোমা হামলার ফলে বৈরুতে একটি ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বৈরুতের বিভিন্ন জায়গার মানুষের দেওয়া বিবৃতি অনুযায়ী তাদের মনে হয়েছে যেন পাশের ঘরে বোমা পড়ছে। বৈরুতের মতো একটি শহরে এটি সত্যি একটি ভয়ঙ্কর পরিস্থিতি। ম্যাগনিয়ার বলেন, কিন্তু কথা হলো তারা কী ধরনের বোমা ব্যবহার করছে। দুটি বিকল্প হতে পারে, হয়তো শুধু GBU-31 বা শুধু SPICE-2000 বোমা ব্যবহার করেছে, অথবা দুটোই একসঙ্গে ব্যবহার করেছে তারা। নিরাপত্তা বিশ্লেষক ম্যাগনিয়ার বলেন, আমার মনে হয় এই দুই ধরনের বোমাই সেখানে ফেলা হয়েছে, যার প্রভাব আমরা দেখতে পেয়েছি। যেমন বৈরুতের শহরতলির ওই স্থানে একটি গর্ত আমরা দেখেছি, ওই স্থানের সব ভবন সেই গর্তে ধসে পড়েছে, ফলে গর্তে ধসে পড়া ভবনের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করতে দীর্ঘ সময় লাগছে।